বেসরকারি স্কুলের কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। বারাসাতের একটি বেসরকারি স্কুলের কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন সেই স্কুলেরই শিক্ষক শিক্ষিকারা। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে আন্দোলনে নামেন শিক্ষক শিক্ষিকারা। অভিযোগ, স্কুলের শিক্ষকদের বাচ্চাদের পড়াশোনা বাদ দিয়ে কে কত ভালো অ্যাডমিশন আনতে পারে সেই দিকে নজর দিচ্ছে কর্তৃপক্ষ। শিক্ষকদের মাসিক বেতনের 30% দেওয়া হচ্ছে বলে দাবি। পাশাপাশি কর্তৃপক্ষ দক্ষিণ ভারতের বাঙালিদের খাটো করে দেখা হয় বলে অভিযোগ তোলেন শিক্ষকরা। শুধু তাই নয়, দক্ষিণ ভারতীয় কর্মীদের মাইনে লক্ষাধিক টাকা, সেখানে প্রকৃত যারা ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদান করছে তাদের সেভাবে পারিশ্রমিক দেওয়া হয় না বলে জানিয়েছেন শিক্ষক শিক্ষিকারা। এই কারণে বাধ্য হয়ে পথে নামেন স্কুলের শিক্ষকদের একাংশ। তাদের ন্যূনতম এই দাবি যদি না মানা হয় তাহলে তারা বড় আন্দোলনে যাবেন বলে জানিয়েছেন শিক্ষক শিক্ষিকারা। যদিও স্কুল কর্তৃপক্ষের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। 3 বছরের ওপর হয়ে গেছে আমি এখানে পড়াচ্ছি। আমি ম্যাথামেটিক্স টিচার প্রি প্রাইমারি, মানে প্রাইমারি সেকশনের। তো যেটা ব্যাপার, আমি প্রথম দিন এসে যেটা এখানে রিয়েলাইজ করেছি যে এখানে যে কারণে টিচিং প্রফেশনে আসা, যে একটা ফিমেলদের একটা সিকিউরিটি টিচিং প্রফেশনটা, সেখানে এসে প্রথম দিন থেকেই আমাদেরকে বাইরে বার করা হয়েছে। কিসের জন্য না অ্যাডমিশন নিতে হবে, এটা আমাদের ফার্স্ট ফরমোস্ট ক্রাইটেরিয়া ছিল, এবং সেটা কন্টিনিউয়াস এই 3 বছর ধরে প্রত্যেকটা টিচার আমরা সহ্য করে যাচ্ছি। এবং এটার উপরই এখানে টিচার কিরাম পড়ায় না পড়ায় সেটা এখানে সেকেন্ডারি ম্যাটার। এখানে ফার্স্ট কথা হচ্ছে কে কত ভালো প্যারেন্টসদের সাথে কাউন্সিলিং করতে পারে, কে কত ভালো অ্যাডমিশন আনতে পারে, কে কত ভালো রিঅ্যাডমিশন বছরের শেষে তার সেকশন থেকে কিংবা তার ক্লাস থেকে করাতে পারে, এখানে সেটার উপরই জোর দেওয়া হচ্ছে। আর এই যে 3 বছর ধরে আমরা প্রাইমারি সেকশনের টিচারদের স্যালারি, মানে বলার মতো নয় যে কি স্কেল আমরা পাই, সেখানে দাঁড়িয়ে 8-10টা স্কুল যেখানে আমরা দেখি সেখানে যথেষ্ট স্ট্যান্ডার্ড স্যালারি পায়, সেখানে প্রাইমারি সেকশন তো একদম ওয়ার্স্ট, বলার মতো নয়। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু বাচ্চাদেরকে এখানে নিজেদের, মানে নিজেদের চিলড্রেনের থেকে বেশি, মানে কম কিছু আমরা করি না। সেখানে প্যারেন্টসরাও আমাদের কাছে একই কথা বলে যে ম্যাম আপনাদের কাছে দিয়ে আমরা সারাদিনের জন্য নিশ্চিন্ত থাকি। এখানে একটা CBSE বোর্ডের আন্ডারে যা, মানে যতটুকু কেয়ারিং করা দরকার প্রাইমারি সেকশনে বাচ্চাদের, তার থেকেও মোর দ্যান এনাফ আমরা করে থাকি। এবং প্রতিটা সময় প্যারেন্টসদের কথা শোনা, প্যারেন্টসদের ফোন রিসিভ করা, কোনো টাইম আমরা মানি না। আমাদের যখন প্যারেন্টসরা কল করে তখনই আমরা কথা বলি। এর পরেও এই লকডাউন সিচুয়েশনে, এই প্যান্ডামিক সিচুয়েশনে উই আর ফিলিং সো মাচ জব ইনসিকিউরিটি, দ্যাট ইজ দ্য মেন ইম্পর্টেন্ট থিং। আমাদের প্রত্যেকের চাকরি এখন ইনসিকিউর, আমরা জানি না নেক্সট কিছুদিন পরে জব থাকবে কি না। টিচারদের অনেক বসিয়ে দেওয়া হচ্ছে, থ্রেটও হচ্ছে যে এই এই টিচাররা যদি এখন ক্লাস না করেন, আজকেও শুনেছি এরকম কথা, তাহলে কিন্তু এই এই টিচারদের আমরা ড্রপ করে দেব, এই কথাও বলা হয়েছে। এবং 11 ঘন্টা প্রায় আমরা এখানে সার্ভিস দিই, এবং তাও নয় সানডেতেও আমাদের কোনো ছুটি নেই, আমরা সানডেতেও বাড়িতে বসে ফোন কলিং, প্যারেন্টস ফিডব্যাক এবং প্রতিটা কাজ আমরা করে থাকি। কিন্তু তারপরেও আজকে এই দিনটা আমরা দেখতে হচ্ছে যেখানে মার্চ করা হচ্ছে ব্রাঞ্চ, টিচারদের জব এখন ইনসিকিউর, প্লাস স্যালারি ঢুকছে সবার 3-5 হাজার টাকা প্রাইমারি সেকশনের কথা আমি বললাম। এখন আমরা আমাদের বক্তব্য এটাই, আগেও যিনি স্যারেরা বলেছেন যে আমাদের জব সিকিউর করতে হবে, একটা টিচার যেন এই স্কুল থেকে ড্রপ না হয়। শুধু ড্রপ নয়, এখন বসিয়ে দেওয়াও চলবে না, এই প্যান্ডেমিক সিচুয়েশনে প্রত্যেকের টাকার দরকার। সেখানে দাঁড়িয়ে যদি একটা টিচারকেও বসিয়ে দেওয়া হয় তার ফ্যামিলিটা ক্রাইসিসে পড়বে, তার ফ্যামিলিটা সাফার করবে, সে মেল টিচারই হোক আর ফিমেল টিচারই হোক। এই যে আজকে আমাদের পথে নামতে বাধ্য করেছে এই ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টে যারা বসে আছে তারা সবই সাউথ ইন্ডিয়ান, এবং এরা প্রতি 2-3 মাস বাদে বাদেই কিন্তু চেঞ্জ হয়ে যায়। এদের প্রতিশ্রুতির বহর দেখলে মানে আশ্চর্য হয়ে যেতে হবে। তারা শুধু রিটিন ডকুমেন্টস আমাদেরকে লিখে দিয়ে যায়, প্রতিশ্রুতি 3 মাস বাদে তারা পাল্টি হয়ে যায়। আমরা তার শিকার, আমরা কোনো কিছুই পাই না, না আমাদের স্যালারি ইনক্রিমেন্টের কথা এরা 2-3 বার লিখে দিয়ে গেছে কিন্তু আমাদের স্যালারি ইনক্রিমেন্ট হয়নি। হ্যাঁ, এরা কী করে, এবং ডিসপ্যারিটিটা দেখুন কোথায়। সাউথ ইন্ডিয়ানদের স্যালারি 2 লাখ 2.5 লাখ, তাদের কাজ কি শুধু আমাদেরকে বলা যে তোমরা ফোন করো আর ফিস নিয়ে এসো, আর অ্যাডমিশন নিয়ে এসো, রিঅ্যাডমিশন নিয়ে এসো। এবং এইরকম বহু সাউথ ইন্ডিয়ানরা রয়েছে যে আমাদের ডিন, যে ডিন হচ্ছে আমাদেরকে চালায়, যে টিচার্স ইনচার্জ, তার যোগ্যতায় আপনার মাথা খরচ হবে, তার কোনো যোগ্যতা নেই পড়ানোর। সে যখন ক্লাসে যায় বাচ্চারা তাকে অ্যাকসেপ্টই করে না, তার মাইনে 80,000 টাকা। হ্যাঁ, এই সাউথ ইন্ডিয়ানরা আমাদের ওপরে ডমিনেট করে, এখান থেকে রোজগার করে নিয়ে যাচ্ছে, আর বাঙালিদের একদম জুতোর মতো করে রেখে দিয়েছে।
এইটা সহ্য করা যাচ্ছে না, এই ডিসপ্যারিটি আর সহ্য করা যাচ্ছে না। আপনাদের কি কি দাবি রয়েছে? আমাদের দাবি রয়েছে, ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে এই মার্চ ক্লাস প্রথমে, এই যে লেটেস্ট ওরা শুরু করেছে, এই মার্চ ক্লাস আমরা মানব না। মার্চ ক্লাস মানেই হলো এখান থেকে শিক্ষক কর্মী ছাঁটাই। এটা প্রথমে দুটো ব্রাঞ্চ করেছে, এরপরে ওরা চারটে ব্রাঞ্চ করতে চায়। আমরা এর বিরুদ্ধে সরব হয়েছি, আমরা কাল ক্লাস নিইনি, আজও ক্লাস নিইনি। আমাদের বলেছে দুদিন ট্রায়াল, দেখা যাক যে পার্সেন্টেজ বারাসাতের স্টুডেন্ট কতজন ক্লাস করে। দেখা গেছে কালকে লেস দেন 5% ক্লাস করেছে, আজকে ক্লাস এখনও করছে, তাতে দেখা যাচ্ছে 2-3%। এই দুদিনের ট্রায়াল মানে কি, তারা বাচ্চাদের লাইফ নিয়ে ট্রায়াল দিচ্ছে, ছিনিমিনি খেলছে, এটা তাদের ট্রায়াল। আমরা আমরা মার্চ ক্লাস করবো না। এক দুই হচ্ছে আমাদের অ্যাপার্ট ফ্রম টিচিং, আমাদের দিয়ে নন একাডেমিক কোনো কাজ ওরা করাতে পারবে না, আমরা করতে চাই না এই সমস্ত কাজ, কারণ ইট ইজ বিয়ন্ড দ্য ডিগনিটি অফ এ টিচার। আমরা পড়াই, আমরা শিক্ষক, আমরা শিক্ষক, আমাদের হাইফাই ডিগ্রিও আছে, আপনারা দেখতে চাইলে দেখাতেও পারি, কিন্তু এরা আমাদেরকে সেই মর্যাদা একদমই দেয় না। এদের কাছে মর্যাদা যদি কারোর থাকে, যে সাউথ ইন্ডিয়ানদের কোনো ডিগ্রি নেই তাদেরকে মর্যাদা দেয়। উত্তর চব্বিশ পরগনা থেকে পিয়ালি ঘোষ, টাইমস বাংলা।